আবার ক্রিকেটের খবর। পেস বোলারদের একটা গ্রুপ আছে যেখানে নিয়মিত আলোচনা হয় সমস্যা ও সমাধান নিয়ে। নিজেদের মধ্যে দারুণ একটা সম্পর্ক গড়ে ওঠে 2022 সালের শুরুর দিকে। পেস ইউনিটের বদলে যাওয়ার গল্প শুনেছেন ইবাদত হোসেন। এশিয়া কাপ ও বিশ্বকাপে ইউনিট হিসেবে নিজেদের লক্ষ্য ঠিক করছেন পেসাররা। তাসকিন মুস্তাফিজদের মতো ফ্রাঞ্চাইজি লিগে খেলার স্বপ্ন দেখছেন ইবাদত। সবার শোকে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, এই জিনিসটাই চলতেছে আমাদের। পল্লীকবি জসিম উদ্দিনের কবিতায় অনুপ্রাণিত বাংলাদেশের পেস ইউনিট, তাসকিন মুস্তাফিজ, এবাদত, হাসান, শরীফুলরা, হরিহর আত্মা, তাদের পার্টনারশিপে আসছে সাফল্য, বড় হচ্ছে লাল সবুজের স্বপ্ন। চলতি বছর 12 ওয়ানডেতে 50 উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসাররা, স্পিনারদের চেয়ে বেশি। শুধু তাই নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের তৃতীয় ওয়ানডেতে সবগুলো উইকেট ছিল হাসান মাহমুদ, এবাদত, তাসকিনদের ঝুলিতে। ফাস্ট বোলারদের উত্থানের শুরুটা আরও আগে থেকে, কখন কিভাবে নতুন দিনের পথ চলা জানালেন এবাদত। আমাদের ফাস্ট বোলারের একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপে আমরা সবসময় কথা বলার ইয়ে করি যে কার কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে বা আমাদের কার কোথায় লেকিং আছে। লাস্ট 2022 সালের প্রথম দিক থেকে আমাদের সেই যাত্রাটা শুরু হয়েছে। ব্যক্তিগত প্রত্যাশা হচ্ছে পেস ডিপার্টমেন্টের লক্ষ্যটাকে বড় করে দেখছেন এবাদত। সামনে এশিয়া কাপ আর বিশ্বকাপ ঘিরে পরিকল্পনা সাজাচ্ছেন এলান ডোনাল্ডের ছাত্ররা। আমরা যে পাঁচজন ফাস্ট বোলার আছে সবাই খুব ভালোভাবে ইম্প্রুভ করেছে। তাসকিন খুব ভালো বোলিং করতেছে, জিম আফরতে আপনারা দেখলেন। লম্বা সময় একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা ইনশাল্লাহ। একটা গোল আছে আমাদের, এটা হচ্ছে কম্বাইন্ড গোল, ইন্ডিভিজুয়াল কোনো গোল না। ফ্র্যাঞ্চাইজি লিগে একের পর এক ডাক আসছে তাসকিন আহমেদের। শরীফুলও পেয়েছেন এলপিএল খেলার প্রস্তাব। তার আগে পথ দেখান মোস্তাফিজ, বিদেশে লিগ খেলার স্বপ্ন দেখেন এবাদত। হ্যাঁ, স্বপ্ন আছে, দেখা যাক, কিন্তু স্বপ্নের মধ্যে স্বপ্ন তো আসলে দেখলেই হবে না, স্কিলটা ডেভেলপ করতে হবে। শুরুতে টেস্ট বোলার হলেও ধীরে ধীরে সাদা বলেও নিজেকে প্রমাণ করেছেন এবাদত হোসেন। নিজের ও পেস ইউনিটের বদলে যাওয়ার পেছনে নাকি সঠিক প্রক্রিয়া, যার মধ্যে আছে রোটেশন পদ্ধতি, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। সবাই খেলতেছি ঘুরে ফিরে, তো এটা আমাদের বিশেষ করে আমাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে। একটা ড্রিম ইয়ে ছিল আমার যে আমি 3 ফরম্যাট খেলবো, সো তার পাশাপাশি আমি আমার ফিটনেসটা ইম্প্রুভ করেছি, আমি আমার স্কিলটা ডেভেলপ করেছি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইঞ্জুরিতে পড়েন এবাদত। অনুশীলন ক্যাম্পের আগে নিজে নিজে প্রস্তুতি নেবেন এই পেসার। 31 তারিখ থেকে যে ক্যাম্প শুরু হবে স্ক্রিনিংয়ের দিকে থাকবো। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।